একামাতে দিন হচ্ছে কি একামাতে তাওহিদ তাওহিদ প্রতিষ্ঠা করাই হচ্ছে একামতে দিন যখন আপনি দিন কায়েম অর্থাৎ তাওহিদ বলবেন তখনই বলবেন যে সকল নবী সফল কাম যখনই বলবেন দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম তখন অধিকাংশ নবী ব্যর্থ হয়ে যাবে যারা বুলেটের মাধ্যমে একামাতে দিন বা একামাতে হুকুমত হুকুমাত কায়েম করতে চায় তারা দেখবেন যে তাদের এই শ্রেণী কিছু যুবক শ্রেণী যাদের দিনই কোনো এলেম নাই তাহলে অবশ্যই আমাদেরকে সালাতের দাওয়াত দেওয়ার আগে তাওহিদের দাওয়াত দিতে হবে কারণ তাওহিদ এমন একটা জিনিস যার তাওহিদ ঠিক নেই তার কোনো কিছুই ঠিক নাই এখন তো আমাদের ইমান ঠিক নাই আমল ঠিক নাই আকিদা ঠিক নেই জিকির করতে করতে বাঁশে উঠে যায় পাগলের মতো আর মনে করে যে কলপ পরিষ্কার হয়ে গেল অত সহজ বিষয় নয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা মহান মহানবুল্লাহ আলমিনের জন্য যারা অশেষ মেহরবানিতে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দু এ উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সহ আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামে

মা ওয়াস্সা বিহী নু হা যার আদেশ তিনি দিয়েছিলেন নু আলিসাল্লামকে ওল্লাদী অউহাইনা ইলাই আর যার প্রত্যাদেশ করেছি আমি তোমার প্রতি ওমা ওয়াস্সা ইনা বিহী ই ওয়া মূসা ওয়া আইসা এবং যার আদেশ দিয়েছিলাম ই বরাহিম মূসা আইসা আলিহি মুসসালাত উপরে সেটা কি আন তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং সেই দিনের মধ্যে সৃষ্টি করো না এই আয়াতে আল্লাহ স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য আমরা বাংলার বুকে বিভিন্ন ইসলামী সংগঠন দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি এই একামতের দিন আমাদের মধ্যে ভ্রান্তি রয়েছে আমরা কেউ মনে করছি একামতের দিন অর্থাৎ একামতে হকুমা হকুমাত কায়েম করাই হচ্ছে দিন প্রতিষ্ঠা আবার কেউ মনে করছি যে মসজিদ কায়েম হলে দিন প্রতিষ্ঠা হবে অর্থাৎ মসজিদ ভর্তি মুসল্লি আসলেই দিন প্রতিষ্ঠা হয়ে গেল আবার অনেকেই মনে করছি যদি মাধ্যমে কলক পরিষ্কার হয় তাজকি নাফস হয় তাহলেই দিন প্রতিষ্ঠা হবে আর কেউ মনে করছি একামাতে দিন অর্থাৎ একামাতে তহিদ তাওহিদ প্রতিষ্ঠাই হচ্ছে দিন প্রতিষ্ঠা সম্মানিত উপস্থিতি প্রথম শ্রেণী যারা একামাতে দিন বলতে হুকুমাত কায়েম বুঝাচ্ছেন বুঝছেন নিজেরা তারা দুই দলে বিভক্ত এক বুলেটের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হুকুমাত কায়েম করা দুই ব্যালটের মাধ্যমে হুকুমত কায়েম করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ দশাতেই বলে গেছেন যে শেষ জামানায় একদল নির্বোধ বোকা যুবকের আবির্ভাব ঘটবে তারা মানুষকে হত্যা করে দিন প্রতিষ্ঠা করতে চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আর তাদের আমলের কাছে তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে ওয়াকরাউন এল কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে লাই উজ হানা জি রহম যা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না করবে না ইয়ামরুকুন আমিনার দিন কামা ইয়ামরকুস শাহ মোমিনার রামিয়া তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে তীর শিকারী ভেদ করে বের বের হয়ে যায় তিনি বলছেন ইয়াতি ফি জামান আউমুন শেষ জামানায় এমন এক দলের আবির্ভাব ঘটবে হুদাসাউল আসনান যাদের বয়স হবে কম সুফাহাউল আহলাম এবং তাদের নির্বোধ প্রকৃত হবে বুঝ থাকবে না ইসলামের দিনের কোনো জ্ঞান থাকবে না ইয়াকুলুনা মিন খায়রিল কাউলিল বারিয়াত তারাই আবার খুব ভালো ভালো কথা বলবে তাদের কথা শুনে মনে হবে মাসা বিশাল কিছু আসলে কিছুই নাই ইসলাম থেকে এমন ভাবে যেমন ভাবে তীর শিকারী ভেদ করে বের হয়ে যায় তাহলে এই ভবিষ্যৎবাণী রাসুলসাল নিজেই করেছেন যারা বুলেটের মাধ্যমে একামাতে দিন বা একামাতে হুকুমাত হুকুমাত কায়েম করতে চাই তারা দেখবেন যে তাদের এই শ্রেণী কিছু যুবক শ্রেণী যাদের দিনই কোনো এলেম নাই তারা কিছু জিহাদের আয়াত মুখস্থ করেছে এবং সেটাকেই তারা মনে করছে জিহাদ করে জীবন দিয়ে দিলে মনে হয় জান্নাত চলে যাব অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হামালা আলাইনা সিলাহ ফলাইসা মিন্না যে আমাদের উপরে অস্ত্রোত্তোলন করলেও সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ মুসলিমের উপরে যে অস্ত্রোত্তোলন করে সে মুসলিমের অন্তর্ভুক্ত নয় সাল্সাল্লাম বলছেন যে লাই আহিল্লু দামুন মুসলিম কোন মুসলিমের রক্ত হালাল নয় ইয়ে সাদুয়ান লাইলাহ ইল্লাল্লাহ যে ব্যক্তি লাইলাহাই লাল্লাহর সাক্ষ্য প্রদান করেছে এমন কোন ব্যক্তির রক্ত হালাল নয় কিন্তু বর্তমানে আমাদের দেশে যারা বুলেটের মাধ্যমে দিন কায়েম করতে চায় তারা কিন্তু মুসলিমদেরকেই হত্যা করছে ওসামেন ওসাম আপনি জেহিদ রাত আল্লাহ আনহু এক যুদ্ধে শরিক হয়েছিলেন তিনি একজন কাফেরকে হত্যা করতে যাবেন তরবারে উত্তোলন করেছেন সাথে সাথে সে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরেও তিনি তাকে আঘাত করেন এবং হত্যা করে ফেলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু ঘটনা বললাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছি যাকে হত্যা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি এটা ঠিক করনি হত্যা করা ঠিক হয়নি ওসাব এমনি জায়েদ আজ্লা তমরা বললেন যে সে তো ভয়ে লাহি লাহে লাল্লা বলেছে সে তরবারের ভয়ে বলেছে এই জন্য আমি তাকে হত্যা করেছি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বললেন হাল্লা শতক আন তালবিহি তুমি কেন তার বুক চিড়ে দেখলে না সে কেন বলেছে লাই লাহাল্লাল্লাহ সে আসলে আল্লাহকে

তাহলে আমি কি তাকে হত্যা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তুমি তাকে হত্যা করতে পারো না মেকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু যে সে তো আমার হাত কেটে ফেলেছে আমি কেন তাকে হত্যা করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তুমি তাকে হত্যা করতে পারবে না যদি তুমি তাকে হত্যা করো তাহলে তুমি তার জায়গায় থাকবে আর সে তোমার স্থান গ্রহণ করবে তুমি তার জায়গায় তার কালেমার পড়ার পূর্বে যে অবস্থা ছিল তুমি সে অবস্থানে থাকবে আর তোমার ইমানদারের জায়গা সে গ্রহণ করবে অতএব কোন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে হত্যা করা যাবে না মানুষ হত্যা করে ইসলাম কায়েম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল না সাহাবাই গ্রামের বৈশিষ্ট্য ছিল না এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয় ইসলাম এটাকে সাপোর্ট করে না দুই নম্বরে বলবো একসিডেন্টের মানুষ যারা ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাচ্ছি তারা মনে করছি এটা মাতে দিন দিন প্রতিষ্ঠা বলতে তারা বলছি যে দিন আসল হুকুমত কা নাম হ্যায় দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম শরিয়াত উস হুকুমত কা কানুন হ্যায় আর শরিয়াত হচ্ছে ওই হুকুমাতেরই সংবিধান আর ইবাদাত উস কানুন ওয়াল দাবেতাকি پابंदी হ্যায় আর ইবাদাত হচ্ছে ওই সংবিধানের কি কি ট্রেনিং সেন্টার নাই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসআলিল ইমারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না যেখানে নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় আসবে সেখানে মারামারি হবে এইজন্য যারা ব্যালটের মাধ্যমে ইসলাম قائم করতে চায় তারা কিন্তু বুলেটেরও ব্যবহার করে তারা শুধু ব্যালট দিয়ে সীমাবদ্ধ থাকে না বুলেটের মাধ্যমে ব্যালট বক্স সিনতাই করার চেষ্টা করে তারা সম্মানিত উপস্থিতি তাতে বুলেটও চলবে না ব্যালটও চলবে না এবার আসুন আরেক শ্রেণীর মানুষ আছি যারা মনে করছে যে মসজিদ কায়েম হলেই দিন কায়েম হয়ে গেল মসজিদে শুধু সালাতের জন্য ডাকে আসুন সালাত আদায় করি সালাত আদায় করি সালাত আদায় করি মনে করছে যে মুসল্লি মসজিদে আসলেই দিন কায়েম শেষ আর কিছু কাজ নেই আমার আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুল মাজাজ নামক এক বাজারের মধ্যে দিয়ে হাঁটছেন আর বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হবে পেছনে পেছনে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর ছুঁড়ে মারছেন পাথর ছুঁড়ে মারছে আর বলছে আইয়ুহান্নাস হে মানব জাতি লা তুতিউহু তোমরা এই মুহাম্মাদের অনুগত করো না ফা ইন্নাহু কাযযাব কারণ এই মুহাম্মাদ মিথ্যাবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তারপরেও তিনি বারবার একই কথাই বলে যাচ্ছেন ইয়া আইয়ুহান্নাস

কারণ তাওহিদ এমন একটা জিনিস যার তাও ঠিক নেই তার কোনো কিছুই ঠিক নাই তাওহিদ যদি ঠিক না থাকে আদায় করে কোনো লাভ হবে না শিয়াম পালন করে কোনো লাভ হবে না শ্রেণীর মানুষ যারা মনে করছি জিকিরের মাধ্যমে বিভিন্ন প্রকারের জিকির জিকির করতে করতে এদিক থেকে এদিক ধাক্কা ওদিক থেকে ওদিক ধাক্কা ধাক্কা দিয়ে কলব পরিষ্কার করলে মানে দিন প্রতিষ্ঠা হবে কলব প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে নিয়েছে অবশ্যই কলব পরিষ্কার করা দরকার তাজকিয়াতুন নাফস হওয়া দরকার কিন্তু এটাই দিন কায়েমের মূল হাতিয়ার নয় এটা একটা অনুসংগ এটা উপকরণ মাত্র কিন্তু মূল যে তাজকিয়াতুন নাফস হয়ে গেলেই দিন কায়েম হয়ে গেল তা নয় তার মধ্যেও তারপরেও তারা তাজকিয়াতুন নাফসের কথা বলে তারা যেই ধরনের নতুন নতুন কায়দা কৌশলে জিকির চালু করেছে যেগুলো বিদাতি জিকির যেগুলো দিয়ে কলব তো পরিষ্কার হবেই না বরং কলব আরো নোংরা হবে কারণ বিদাতের মাধ্যমে সম্মানিত উপস্থিতি অতএব কলব পরিষ্কার করতে হবে কলব যেভাবে পরিষ্কার হয় কলব পরিষ্কারের আসল হাতিয়ার কি ইমান ইমান যদি না ঠিক থাকে যতই জিকির করেন কাজ হবে এখন তো আমাদের ইমান ঠিক নাই আমল ঠিক ঠিক নাই নাই জিকির করতে করতে বাঁশে উঠে যায় পাগলের মতো আর মনে যে হয়ে অত সহজ বিষয় করছে এবার আসুন দিন কায়েম আরেক শ্রেণীর মানুষ যারা আমরা মনে করছে দিন কায়েম হলো তাওহীদ কায় মিন মানে একইমত তাওহ কারণ এই যে আয়াত যে আয়াৎকে প্রথমে তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহতআলা বলছেন আর অতিম উদ্দিনওয়ালা ততভর রকুফি তোমরা দিন কায়েম করো এবং দিনের মধ্যে অনৈক্য সৃষ্টি করো না এই দিন কায়েম বলতে কি বোঝানো হয়েছে তফসির ইবনে কাসিরে ইবনু কাসির রাহেমাহুল্লাহ তিনি এই দিন কায়েম বলতে বলছেন আদিন আল্লাহলি জ্যা আত বিহীর রুসুল হ দিন যেই দিন নিয়ে সকল রাসূলগণ এসেছিলেন হুয়া ইবাদত উল্লাহ হিউয়াহদাহুল্লাহ সারিকালা সেটাই হচ্ছে এক আল্লাহর ইবাদত করা যার কোনো অংশীদার নেই ওয়াইন তালাফত সারা ইহুম ওয়া মানে যদিও প্রত্যেক নবীর শরীয়ত এবং মানহাজ আলাদা আলাদা দিন এক ছিল মানে তাও ছিল সকল নবীর একই দাওয়াত ছিল না এক আল্লাহর দাওয়াত কোন নবীর আমলে কি আল্লাহর সাথে শরিক করা যায় সকল নবী দিয়েছেন যদিও তাদের সরিয়াত ভিন্ন ছিল শরীয়ত মানার পদ্ধতি ভিন্ন ছিল কিন্তু দিন অর্থাৎ এক ছিল সকল নবীর সকলে দিয়েছেন সকলকে তফসির এগুলো কর্তবিতে তফসির কর্তবি সেখানে এসেছে দিন কায়েম বলতে তুমি বলছে না আকীমুদ্দিন আকিমুদ্দিন অর্থ হলো হত ওয়াহিদুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর একত্ব ও তা আতুহু এবং তার আনুগত্য ওয়াল ইমানবি রুসুলিহি ওয়া কুতুবিহি ও বিয়মির জেজা ওয়া সা এরি মা কুনু রাজুলবি একামাতিহি মুসলিমা বলছে যে এবং তার প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান কিতাব সমূহের প্রতি ঈমান এবং কেয়ামত দিবসের প্রতি ঈমান বা বিশ্বা এরমায়া কুনু রাজুল বি মুসলিমা এবং একজন মুসলিমকে মুসলিম হিসাবে একজন মানুষকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার তার প্রতি ইমান এটা হচ্ছে আকিমুদ্দিনের ব্যাখ্যা ইমাম শাহকানের রাহ নাহুল্লাহ তার তাফ সিরফাতেহুল কাদিরের মতে উল্লেখ করছেন আর আকিমুদ্দিন আকিমুদ্দিন অর্থ হচ্ছে

তাওহিদ প্রতিষ্ঠা করাই হচ্ছে একামাতের দিন সেটা সর্বপ্রথম কার নিজের ব্যক্তিগত জীবনে তাওহিদ কায়েম করতে হবে পারিবারিক জীবনে তাওহিদ কায়েম করতে হবে সামাজিক জীবনে তাওহিদ কায়েম করতে হবে রাষ্ট্রীয় জীবনে তাওহিদ কায়েম করতে হবে একটার পর একটা সবার আগে রাষ্ট্র নয় রাষ্ট্র অবশ্যই আছে কিন্তু এটা শেষে এখন বলবেন এখন যে আলোচনা করব ইকামাতুল হুকুম আইন দা আহলিল হাদিস আহলে হাদিসদের নিকটে রাষ্ট্র ক্ষমতা আহলে হাদিস রাষ্ট্র ক্ষমতাকে কিভাবে দেখে আচ্ছা আহলে হাদিস নাকি রাষ্ট্র قائم করতে চায় না চায় জানেন আপনারা না আমরা রাষ্ট্র রাষ্ট্র সব ভিন্ন একবারে না যে আমরা রাষ্ট্র রাষ্ট্র দরকার নাই এমন নাকি আমরা অবশ্যই আহলে হাদিস রাষ্ট্র قائم করতে চায় আহলাদিসদের আকিদা এই বিষয়ে যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াদ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাহ তাআলা তাদের উপরে ওয়াদা করেছেন যারা তোমাদের মধ্যে ईमानदार ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ আমলকারী যারা সৎ আমল করে তাদের উপরে কিসের ওয়াদা করেছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল দে তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন পৃথিবীতে এই ওয়াদা করেছেন কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করেছিলেন আহলে সুন্নাহ তাবিউত বিশ্বাসী যদি আমরা প্রকৃত পক্ষে হতে পারি যদি আমরা সৎকর্মশীল হতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দান করবেন যেই ঘোষণা যেই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন এটার উপরে আমরা বিশ্বাস করি এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে ইমানদার বানাইতে চার প্রকৃত ইমানদার মানুষকে সৎ কর্মশীল বানাইতে চাই এবং আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে এটা যদি হাসিল করতে পারি খেলাফত দান করবেন করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে রাষ্ট্র কায়েমের পথে হেঁটেছেন আমরা ঠিক সেই পদ্ধতিতেই হাঁটতে চাই কারণ আহলে হাদিসরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানহাজ গ্রহণ করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি সবার প্রথমে রাষ্ট্র ক্ষমতা দখল করতে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তাহলে তোমরা সফলকাম হবে এই দাওয়াত যখন দিচ্ছিলেন তখন মক্কার কুরাইশ কাফেররা যারা নেতা পনেরো জন নেতা মক্কা কাবার চত্বরে এসে বৈঠক করে করলো রাসুল্লাহ সাল আলী সাল্লামকে ডাকা হলো রাসুল্লাহ সাল আলী সাল্লামকে প্রস্তাব পেশ করা হলো হে মোহাম্মদ তুমি তোমার দাওয়াত বন্ধ করো তুমি যদি চাও ধনসম্পদ চাও ধন সম্পদ দেওয়া হবে তুমি যদি চাও নারী সুন্দরী নারীকে তোমাকে দেওয়া হবে যদি তুমি চাও যে আমাদের ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে তবু তুমি তোমার এই দাওয়াত বন্ধ করো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এগুলো কি গ্রহণ করেছিলেন করেননি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দাওয়াত চালিয়ে গেছিলেন রাষ্ট্র ক্ষমতায় যদি হয় যে আয়াতকে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য পেশ করা হয় আমাদের দিনের দলিল হিসাবে সেই আয়াতে যে পাঁচজন নবীর নাম করা হয়েছে সে পাঁচজন নবীর মধ্যে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাষ্ট্র ক্ষমতা অর্জন করেছিলেন বাকি চারজন করেন নি তাহলে কি তাদেরকে আমরা ব্যর্থ নবী বলবো নাকি নাউজুবিল্লাহ কখনো ব্যর্থ নবী নন কারণ যখনই আপনি দ্বীন কায়েম অর্থাৎ তাওহীদ বলবেন তখনই বলবেন যে সকল নবী সফল কাম যখনই বলবেন দ্বীন কায়েম মানে রাষ্ট্র কায়েম তখন অধিকাংশ নবী ব্যর্থ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বিষয়গুলো ক্লিয়ারলি বোঝা দরকার আমাদের আমাদের মান যদি সঠিক না হয় তাহলে কোনো কিছু সঠিক হবে না এই জন্য রাসুল্লাহ আলী সাল্লাম যেই পথে হেঁটেছেন মানুষের আকিদা চেঞ্জ করেছেন আমল চেঞ্জ করেছেন আমরা মানুষের আকিদা আমল চেঞ্জ করার কাজ করছি আকিদা আমল চেঞ্জ করাটাই হচ্ছে আসল রাজনীতি রাষ্ট্র ক্ষমতা দখল করা আসল রাজনীতি নয় এই জন্য সবাই আমরা এই কাজ করে যাব আল্লাহ তালা আমাদের সকলকেই মানুষের আকিদা আমল চেঞ্জ করার এই সংস্কারের কাজ করার তৌফিক দান করুন আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘকে আল্লাহ তালা কবুল করেছেন করেছেন এটা আমাদের বিশ্বাস আল্লাহ তালা আরো মজবুত ভাবে কবুল করুন এই দোয়া করে সকলের চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কুলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু